যেমনটা বলছিলাম সুন্দর সকাল আর সুন্দর সুরে বেজে উঠবে আজকের এই সকাল এবং রাখি পূর্ণিমা স্পেশাল আজকে আমাদের ভালোবেসে সখী অনুষ্ঠান আর এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন দুজন একদম ভাই বোন যারা রবীন্দ্রসঙ্গীত জগতে রীতিমতো বেশ পরিচিত নাম মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ার দুজনকেই স্বাগত রাখি পূর্ণিমার শুভেচ্ছা দুজনকে দুজনের কাছে স্পেশাল এবং যদিও শ্রাবণের বা রাখি পূর্ণিমার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের যে রাখি বন্ধন তার যোগ নেই কিন্তু রাখি বন্ধনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের যোগটা একেবারে নিবিড় মানে বঙ্গভঙ্গের উঠে আসতেই যেভাবে উনি গানে বেঁধেছিলেন এবং আহ্বান করেছিলেন যদিও সেটা আশ্বিন মাস ছিল আর এক্ষেত্রে শ্রাবণ কিন্তু অবশ্যই আমাদের কোথাও এটা একটা অদ্ভুত সমাপতন আপনারাও রয়েছেন দুজনে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গান তো দুজনের কাছে তো রাখি একটু স্পেশাল মানে আজকের দিনে দাদার কাছে কি অলরেডি চাওয়া হয়ে গিয়েছে কি না সেরকম কিছু চাওয়া চাওয়াই হয়নি হ্যাঁ আগে ছোটবেলায় আমাদের যখন আমরা শান্তিনিকেতনে থাকতাম তখন ও খুব যত্ন করে রাখি নিজের হাতে তৈরি করে এবং সেটা আমরা খুব মানে আমরা খুব অপেক্ষায় থাকতাম যে কার ভাগে কোন রঙটা পড়ে এবং সব নানা রকমের রাখি ফ্লাপি রাখি তারপরে ফেলানো রাখি তো এরকম সব নানা রকম রাখির একটা এ ছিল তো সেটা মানে রাখির দিনে ওইটা আমাদের একটা খুব বড় পাওনা আর কি আর এই রাখি বন্ধনের জন্য দর্শকের জন্য স্পেশাল কি উপহার দুজনের তরফ থেকে পাবো আজকে শুরুতেই দর্শকের জন্য স্পেশাল বলতে আমরা দুজনে একসঙ্গে এত বছর দীর্ঘ 22 বছর আমরা গাইছি গান এটাই আমাদের দর্শককে আমরা এটাই দিতে পারি আর কি আমাদের শুরুতে গান তো রাখির সঙ্গে নিশ্চয়ই প্রাণের একটা টান জড়িয়ে রয়েছে যেমনটা বলছেন শান্তিনিকেতনের স্মৃতি তো আজ কতটা স্পেশাল মানে বোন হিসেবে আজকে দিন এবং আজকে একসঙ্গে গান গাওয়া গান গাওয়ার স্মৃতিও নিশ্চয়ই আছে মানে প্রত্যেক অনুষ্ঠানেই হ্যাঁ মানে
ছোটবেলাটার মজা অন্যরকম, কিন্তু দিনটার মাহাত্ম্য বা দিনটার বিশেষত্ব তো আজীবনকাল যতদিন বেঁচে থাকবো থাকবে। ফলে হ্যাঁ, ছোটবেলার মজাটা একদমই অন্যরকম হয়। তখন আমরা ভীষণ খুনসুটি পানায় মেজে মানে মজে থাকতাম। পরে যখন আরও গল্প হবে তখন যে এই যে দাদাই বললো যে বানানোর গল্প, তো প্রথম যখন রাখি সুতো কেনা হতো জানি যে কার কার কোন রং পছন্দ, সেই সেই মাথায় রেখে ওদেরকে দিয়েও প্রচুর কাজ করিয়েছি। সেটা দাদা নালিশ করবে সেগুলো মোটামুটি আমার জানা হয়ে গেছে। হ্যাঁ, ওদেরকে জানিয়েই করেছি ছোটবেলা থেকে আমরা সেই ট্রেনিংটা পেয়েছি। তাহলে এখন আমরা ব্যাপারটা এই জন্য বলছি কারণ আমরা দুই ভাই, তো সেই জন্যই বারবার আমরা কথাটা বলছি। তো সেই আর কি। তো এখন কোন গান? বর্ষার গান। ঠিক আছে, আর অবশ্যই জানি রাখি বা সঙ্গে কিন্তু আজকে কিবোর্ডে রয়েছেন অর্ণব চট্টোপাধ্যায়। রাখি ক্ষেত্রে নিশ্চয়ই স্পেশাল এবং আরও অনেক গল্প জানার থাকবে, গান তো হবেই, গানের সঙ্গে কিছু গল্প কিছু মুহূর্ত আমরা জেনে নেব।
তবে এই রাখি যে পূর্ণিমা স্পেশাল আমাদের সঙ্গে রয়েছেন মনোজ মল্লিনার এবং মনীষা মল্লিনার, তাদের সঙ্গে কথা বলবো, তাদের গান শুনবো। তবে এখন সময় গেছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে রাখুন জি চব্বিশ ঘন্টা। অনেক অবশ্যই নতুন নতুন শুনতে শুনতে অনেকে অনেক দুয়ার খুলে যায় বোধহয়, সেটা এত সুন্দর নিবেদন। এবং অবশ্যই আমি সঙ্গতে অর্ণব চট্টোপাধ্যায় তাকেও আলাদা করে শুভেচ্ছা জানাবো। এবং আমরা আলোচনা করছি এখন, যদি একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় গিয়েছে, এত সুন্দর পরিবেশনা করছেন রাখি পূর্ণিমা স্পেশাল মনোজ মল্লিনার এবং মনীষা মল্লিনার। ফিরে আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে, ভালোবেসে শেখে অনুষ্ঠান। আপনারা দেখছেন ভালোবেসে সখী, আর আজ রাখি পূর্ণিমা স্পেশাল অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন মনোজ মল্লিনার এবং মনীষা মল্লিনার। আর ইতিমধ্যেই ফোনে দর্শক এসে গিয়েছেন, তাহলে একটু দর্শক সঙ্গে কথা বলে নিই। এই মুহূর্তে ফোনে রয়েছেন বিপদ ভঞ্জন সাহা। সুপ্রভাত, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, বিপদ ভঞ্জন সাহা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বিপদ ভঞ্জন সাহা ভবনীপুরতে বলছি দাদা। হ্যাঁ গুড মর্নিং। আজকে দুইজনের ভালো শিল্পী এসেছেন আমাদের কাছে। গুড মর্নিং। গুড মর্নিং মনোজ দা, মনীষী দিদি। গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং, ভালো গান হচ্ছে। থ্যাংক ইউ। সকাল উঠে আপনার গান শুনছি, খুব ভালো গান হচ্ছে। থ্যাংক ইউ। কিন্তু আমার কিন্তু অনুরোধ আছে, যদি সম্ভব হয়
ধন্যবাদ। আরো একজন রয়েছেন আশিস চক্রবর্তী সল্টলেক থেকে। সুপ্রভাত আশিস বাবু। সুপ্রভাত দেবপ্রিয় বাবু। সুপ্রভাত। এবং সুপ্রভাত জানাই আজকে শিল্পী মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ার দুজনকে, এবং যন্ত্রশিল্পী রয়েছেন অর্ণব চ্যাটার্জি, সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি সল্টলেক থেকে আশিস বলছি। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবং আজকে একটা অত্যন্ত শুভ দিনে আমি শুধুমাত্র দুটো গানের অনুরোধ করবো শিল্পীর কাছে। প্রথম গানটা হচ্ছে এই যে বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে রবীন্দ্রনাথ যে বিশাল মিছিল কলকাতায় যেটা এবং রাখি পরিয়ে সবাই যে গানটা গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বাংলার মাটি বাংলার জল, স্বাধীনতার ঠিক মুখে, স্বাধীনতা দিবসের ঠিক মুখে এই গানটার অনুরোধ রইল। আর দ্বিতীয় গানটা রইল অনুরোধ রইল যে বর্ষা বিদায়ের গান, কারণ এখন শ্রাবণের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। এই গানটা গুরুদেবের একদম শেষ জীবনের গান, 1939 সালের শেষ গানের ওই রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও বলে, এই দুটো গানেরই অনুরোধ রইল। খুব সুন্দর ভালো লাগছে অনুষ্ঠান, রইলাম সাথে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনুরোধ তো আছেই, কিন্তু নিশ্চয়ই নিজেদেরও একটা ভাবনা চিন্তা রয়েছে তো, এবং আরও ফোন নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আজ দুজন স্পেশাল তাই আর ফোন আমরা নিচ্ছি না। তো কোন গান এই মুহূর্তে শোন? আমরা ডুয়েটই গাইছি। হ্যাঁ, একটা ডুয়েট হোক। সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় ওই বলাকার পথখানি নিতে চিনে আজি ঝর ঝর মুখর বাদর দিনে আজি ঝর ঝর মুখর বাদর দিনে মেঘুমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান বাজে ঝরনার গান মেঘুমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান বাজে ঝরনার গান মনোহারাবার আজি বেলা পথ ভুলিবার খেলা মনো চায় মনো চায় মনো হারাবার আজি বেলা পথ ভুলিবার খেলা মনো চায় মনো চায় হৃদয় জড়াতে কালো চিররিনে আজি ঝর ঝর মুখর বাদর দিনে আজি ঝর ঝর মুখর বাদর দিনে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝর ঝর মুখর বাদর দিনে আজি ঝর ঝর মুখর বাদর যেটা জিজ্ঞেস করছিলাম বারবার যে কোনো গল্প এবং সাধারণভাবে তো মনে হয় খুবই ঠান্ডা আদৌ কি প্রথম শব্দটা খুব ভালো সাধারণভাবে মনে হয় ওইটাই আসল কথা কিন্তু মোটেই খুব একটা সাধারণভাবে খুব একটা শান্ত নয় ওটা বাইরের একটা কী বলবো একটা
আবরণ বলা যেতে পারে আর কি, খুব যেটা শান্ত তা নয়। হ্যাঁ তো কিন্তু হ্যাঁ মানে কিছু কিছু বিষয়ে ভীষণ বেশি স্পর্শকাতর, আর মাঝে মধ্যে কী বলবো মানে যা হয় জীবনে চলার পথে অনেক সময় হয়তো এই তারিখগুলো হয়তো মনে পড়ে না, থাকে না, মানে এইসব বিষয় যখন হয় তখন দাদা বকা টকা দেয়। হ্যাঁ আমি সবসময় সেটা স্বীকার করি, বিশেষ করে এমনি বকার থেকে গানের বিষয়ে দাদা খুব মানে মানে প্রচণ্ড রকমের ওর ডেডিকেশন, সেটা বলাই বাহুল্য, নয়তো এত বছর চলাটা মুশকিল। এবং আমি যেটুকু গান গাইতে পারি সেটা দাদাইয়ের বকার জন্য, এবং এই বকাটা যেন আজীবন থাকে। একেবারেই দাদা বোনের খুনসুটি চলুক, বকা সবই চলুক থাকুক। নেক্সট গান কি কে গাইবে আর কি গাইবে? Thank you.
আপনারা দেখছেন ভালোবেসে সখী রাখি পূর্ণিমা স্পেশাল। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মনোজ মল্লি নায়ার এবং মনীষা মল্লি নায়ার, এবং অবশ্যই পিয়ানো সঙ্গতে রয়েছেন কিবোর্ডে অর্ণব অর্ণব চট্টোপাধ্যায়। আর আমরা শেষ গানে যাব, সময় খুব অল্প, কিন্তু তার আগে অবশ্যই আপনাদের জানিয়ে রাখে আগামীকালের শিল্পী শুভঙ্কর ভাস্কর দুজনকেই রাখির অনেক শুভেচ্ছা, এবং সারাটা দিন খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল। এবং শেষ গান যেমন একজন দর্শক বললেন শেষ গানের রেশ, না বর্ষারই শেষ গান, মানে শেষ গানের রেশ আছে কিন্তু অন্য গান, অন্য গান। শেষ করে দে